নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। রাজধানী আগরতলায় মশার উপদ্রব দিন দিন বেড়েই চলছে। এরই প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা শুক্রবার রাজধানীর এএমসি কাছে ঘেরাও করে যুব মোর্চার কর্মীরা। তাদের দাবি, এএমসির বিভিন্ন এলাকায় মশার উৎপাত পাশাপাশি বিভিন্ন এলাকার ড্রেনের আবর্জনা পরিষ্কার করার জন্য। এই যে আমাদের দাবিগুলো, মানুষের দাবিগুলো, রাস্তাঘাট ঠিক করা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, রাস্তার মধ্যে লাইটের ব্যবস্থা করা, এবং বিশেষ করে মশা তাড়ানো থেকে শুরু করে মানুষের যে নাগরিক পরিষেবা তারা দিতে পারেনি, এবং এর জন্যেই আমরা আজকে বাধ্য হয়েছি আগরতলা পুর নিগমকে ঘেরাও করতে। এবং যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করা হবে যে আগরতলা পুর নিগম এই যে আমাদের দাবিগুলি কীভাবে করবে, কতদিনের মধ্যে পূরণ করবে, আমরা টাইম বেঁধে দেব, যতক্ষণ না পর্যন্ত ওনারা আমাদের আশ্বস্ত করছেন, আমরা আমাদের এই যে বিক্ষোভ কর্মসূচি আগরতলাবাসীর স্বার্থে, আগরতলার জনগণের স্বার্থে, নাগরিক পরিষেবার উন্নয়নের স্বার্থে আমরা জারি রাখব। কারণ বিজেপি দল, ভারতীয় জনতা যুব মোর্চা, আমরা মানুষের জন্য রাজনীতি করি, রাজ্যের 37 লক্ষ জনগণের সমস্যা নিয়ে, সমস্যা দূরীকরণের জন্য আমরা রাজনীতি করি, এবং তারই বহিঃপ্রকাশ হিসাবে আজকে আগরতলা পুর নিগমের আজকে হাজার হাজার যুবক যুবতী আমরা ঘেরাও করেছি। যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হচ্ছে, আমাদের বিক্ষোভ আন্দোলন আমরা চালিয়ে যাব। সাংসদ তহবিল থেকে 2 লক্ষ টাকা ব্যয়ে রাধানগর ব্যায়ামাগার উদ্বোধন করেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়ামাগার একান্ত প্রয়োজন, আর এরই জন্য এই ব্যায়ামাগার দেওয়া হয় রাধানগর এলাকাবাসীদের। উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য অতিথিগণ। আমাদের একজন মানুষ হিসেবে, পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রথমে আমাদের দরকার শিক্ষা। শিক্ষা ছাড়া একজন মানুষ পূর্ণ মানুষে রূপান্তরিত হতে পারে। আর এই শিক্ষার ক্ষেত্রে আমাদের একটা ধারণা আছে, প্রচলিত ধারণা, যে শুধু বই খাতা নিয়ে ঘোরাফেরা করলে আর কিছু পড়াশোনা করলে বুঝে শিক্ষাটা হয়ে গেল। আসলে শিক্ষা বলতে আমাদের যারা সমাজ বিজ্ঞান, যারা সমাজ নিয়ে ভেবেছেন, যারা সমস্ত পৃথিবীটাকে সুন্দর করতে চেয়েছেন, তারা শিক্ষা বলতে তিনটি জিনিসকে বুঝিয়েছে। শিক্ষা বলতে বুঝিয়েছেন যে আমি থিওরিটিক্যাল জ্ঞান নেব, অর্থাৎ আমি পড়াশোনা করব, বই পড়ব, আমি লিখব, সেটা হচ্ছে থিওরিটিক্যাল। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমি বিজ্ঞানাগারে, পরীক্ষাগারে গিয়ে আমি যেটা শিখলাম, আমি যেটা জানলাম, সেটা পরীক্ষা করে দেখব এটা ঠিক কি বেঠিক। তাহলে পরীক্ষা করে যদি আমি একটা কিছু দেখি, ধরুন আমি বিজ্ঞানের পড়লাম হাইড্রোজেনের 2টো অণু এবং অক্সিজেনের 1টা অণু মিলালে জল হয়, 1 বিন্দু জল হয়। এখন একটা ছেলে বা একটা মেয়ে তারা পরীক্ষায় পাশ করার জন্য পড়লো H2O = water, তাহলে এটা পড়লো, কিন্তু সে এটা তার মাথায় থাকবে না 10-20 বছর পর, যদি সে পরীক্ষাগারে গিয়ে বিষয়টা না রপ্ত করে। সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের তহবিল থেকে 32 লক্ষ টাকা ব্যয়ে এক কমিউনিটি হলের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। রাজধানীর পূর্ব আড়ালিয়া গুরুদাসপাড়া স্কুল প্রাঙ্গনে এই ভিত্তি প্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই যে উন্নয়নমূলক কাজ, এই উন্নয়নমূলক কাজে এই যে এমপিল্যাড ফান্ড, অর্থাৎ মেম্বার অফ পার্লিয়ামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড, এ টাকা আপনাদের টাকা, এটা আমার টাকা না। আমার শুধু ক্ষমতা এতটুকুই আছে আমি বলে দিতে পারবো অমুক পাড়াতে হবে, অমুক স্কুলে হবে, অমুক জায়গায় হবে। ডিএম সাহেবকে আমি বলে দেব, ডিএম সাহেব ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে যেখানে যেখানে আমি বলবো সেখানে দেবেন, এই আমার ক্ষমতা, এর বেশি কিছু নেই। তাহলে টাকাটা আপনাদের, সব এমপিরা খরচ করেন আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা নিয়ে, এই হলটা ভালো কাজে লাগুক, এই এলাকার মানুষের সভা আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান নিজেদের আরো বেশি সুকুমার বৃত্তিগুলো আরো বেশি চর্চা এখানে হবে, এই আশা বিশ্বাস রেখে এই এলাকার মানুষ যেভাবে একটা সুস্থ সুন্দর পরিবেশ রক্ষা করা এবং সুস্থ সুন্দর পরিবেশ এগিয়ে নিয়ে যাবার জন্যে যেভাবে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করছেন, এই ত্রিপুরায় শান্তি সুস্থিতি বিনষ্টের জন্যে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তাদের
প্রতিরোধে এই এলাকার মানুষ বিগত দিনে যে ভূমিকা পালন করেছেন, আগামী দিনও আপনারা সেই ভূমিকা পালন করবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ছোকরা এখন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। আচ্ছা সে বৈঠো, নোকরি পাকি। হুম, আগে। Hi, I'm Devan. I, me, Jitender. And this Amber. Sir. This Amber? Hello, sir. This Amber? Oh, wow! December! December! Remember, only December. Oh, December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry! পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো চিকিৎসকে 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। হ্যাঁ আসছি, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তি কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। কারণ খুব ভালো লাগে।
डॉक्टर साहब मैं अपना मोबाइल घर भुला है, कल आता हूँ। डॉक्टर साहब वो मुन्नी के गुड्डे की शादी है, लड्डू पहुँचा कहता हूँ। सुनिए आप, चुप रहिए आप, आइए बैठिए। डॉक्टर साहब आज अमावस्या और मैंने अंडा भी खा लिया, कल पक्का आता हूँ। बहाना बनाना छोड़िए, शरीर में इतनी तकलीफ है और। अरे दोस्त बताओगे नहीं तो ठीक कैसे होगा, यौन संक्रमण ही तो है, डरिए मत, पूरा इलाज करेंगे और बात रहेगी सिर्फ आपके और हमारे बीच। बिल्कुल, डर को भगाइए, निकटतम सरकारी अस्पताल में यौन संक्रमण का इलाज करवाइए। डॉक्टर साहब ऑल इज वेल। বিদ্যুৎ উন্নয়নের মূল চাবিকাঠি। বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা এখন উদ্বৃত্ত রাজ্য। বেড়েছে চাহিদা, উৎপাদনও বেড়েছে। 1972 সালে বিদ্যুতের গ্রাহক সংখ্যা 7,666, বর্তমানে তা 7,66,000। বিদ্যুতের যোগান শিল্প বিকাশের পথকে আজ প্রশস্ত করছে। রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যুৎ পৌঁছে দিতে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত। খুঁজে যাক অন্ধকার, জনগণের পাশে ত্রিপুরা সরকার। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি, তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র বিআইএস এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1-800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। কৃষিতে আমরা ক্রমশই এগিয়ে চলেছি। খাদ্যশস্যের উৎপাদন এখন বছরে 8.5 লক্ষ মেট্রিক টন। এক ফসলের জমিতে 2-3 বার ফসলের চাষ। চালের উৎপাদন এখন 8.2 লক্ষ মেট্রিক টন, বেড়েছে সেচের এলাকা। সেচের আওতাভুক্ত কৃষি জমির পরিমাণ প্রায় 1,16,000 হেক্টর। আধুনিক কৃষি ব্যবস্থার সংযোজন, সার ও কীটনাশকের ব্যবহার এবং সরকারের পরিকল্পিত উদ্যোগের সফল রূপায়ণের ফলে কৃষি নির্ভর ত্রিপুরা আজ অগ্রগতির পথে। প্রগতির পথে জনগণ, সবার বিকাশে উন্নয়ন, জনগণের পাশে ত্রিপুরা সরকার। বিদ্যুৎ উন্নয়নের মূল চাবিকাঠি। বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা এখন উদ্বৃত্ত রাজ্য। বেড়েছে চাহিদা, উৎপাদনও বেড়েছে। 1972 সালে বিদ্যুতের গ্রাহক সংখ্যা 7,666, বর্তমানে তা 7,66,000। বিদ্যুতের যোগান শিল্প বিকাশের পথকে আজ প্রশস্ত করছে। রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যুৎ পৌঁছে দিতে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত। খুঁজে যাক অন্ধকার, জনগণের পাশে ত্রিপুরা সরকার। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়াড্রপ। আরএফএল ওয়াড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়াড্রপ। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং অমরপুর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ছবি মরা উৎসব 2017। অমরপুর মহকুমার
বাবুর খামারে অনুষ্ঠিত সপ্তম ছবি মোড়া উৎসবের শুভ সূচনা করেন বিধায়ক পরিমল দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য দপ্তরের আধিকারিকগণ। ত্রিপুরার ডুম্বুর লেক এটা সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষকে টেনে আনবে চেষ্টা হচ্ছে। 1978 সালের আগে এই রাজ্যের মধ্যে গোটা কয়েক পর্যটন কেন্দ্র ছিল, কিন্তু আজকের দিনে ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আজকে ব্যাপকভাবে পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। মানুষ আমোদ প্রমোদ বিনোদন করার জন্য সেই পর্যটন কেন্দ্রগুলিতে আজকে ভিড় করছে। সকলের জন্য ক্রীড়া এই স্লোগানকে সামনে রেখে অমরপুর ব্লক ভিত্তিক গ্রামীণ ক্রীড়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন গোমতি জেলা পরিষদের সদস্য তরুণ পাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাজীব দাস, মহকুমা ক্রীড়া আধিকারিক সহ অন্যান্য। যে এই গ্রামীণ ক্রীড়ার মাধ্যমে যারা খেলোয়াড়রা যারা আছেন, যারা প্রতিভাবান খেলোয়াড় যারা বিভিন্ন গ্রামে বিভিন্ন পঞ্চায়েতে আমাদের নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডের মধ্যে যারা আছেন তাদেরকে একটি জায়গায় সুযোগ করে দেওয়া এবং তাদের মাধ্যমে আগামী দিনে যাতে সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি হতে পারে, যারা আগামী দিনে আমাদের অমরপুর বিভাগ সহ রাজ্যের এবং আমাদের দেশের গর্ব সে জায়গার মধ্যে গ্রামীণ যে প্রতিভা সেগুলোকে যেন আমরা জনগণের সামনে তুলে আনতে পারি, যার মধ্যে দিয়ে মহকুমা স্তর থেকে জেলা স্তর সর্বশেষ রাজ্য স্তর পর্যন্ত আমরা সেটাকে নিয়ে যেতে পারি এবং এই খেলার মধ্য দিয়ে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমরা একসাথে এই খেলাটা আনন্দ উপভোগ করব এবং এর মধ্যে আমাদের জাতি উপজাতি মৈত্রী সেটাও রক্ষা হবে। আগরতলা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জেনারেল ম্যানেজারের এক প্রতিনিধি দল কৈলাসহর বিমানবন্দর পরিদর্শন করেন, সঙ্গে ছিলেন কৈলাসহর মহকুমা শাসকও। দলটি কৈলাসহর বিমানবন্দরের জমি জরিপ করেন। কাজ করার জন্য আমাদের চেয়ারম্যান স্যার এসেছিলেন, তিনিও লিখে গেছেন, স্টেটমেন্ট দিয়ে গেছেন যে আমরা নর্থ ইস্টের ছবিটা কাজটা করবো এবং কৈলাস স্যার ওয়ান অফ দ্য এয়ারপোর্ট যেটা রিজনাল কানেক্টিভিটি টিমে অ্যাপ্রুভ হয়ে আছে মিষ্টি থেকে, সেটা ডেভেলপ হবেই, প্রশ্ন ডেভেলপ হওয়ার হলে তো এয়ারপোর্ট এয়ারলাইন্স ল্যান্ড করবে না, এয়ারলাইন্সে ল্যান্ড করতে হবে, এয়ারপোর্টটা ডেভেলপ করে দিলাম। আমাদের দেশে অনেক এয়ারপোর্টই আছে, সুন্দর এয়ারপোর্ট বানানো হয়েছে কিন্তু কোনো এয়ারলাইন্স ল্যান্ড করে না, সেটার জন্য আমাদের বক্তব্য হচ্ছে যদি যারা যে এয়ারলাইন্সগুলো ইন্টারেস্টেড আছে তাদের যদি আমরা ল্যান্ড করতে দিই তাহলে ইন্সপেকশন এসছে তাদের প্রজেক্ট ম্যানেজার কনস্ট্রাকশন প্লাস আগরতলা এয়ারপোর্ট অথরিটি লিখে এসছেন, এয়ারপোর্টটা ইন্সপেকশন করেছেন, বিল্ডিং গুলো দেখেছেন, হ্যাঁ, যাতে করে এই এয়ারপোর্টটা অপারেশনাল করা যায়। এখন বিমান বন্দর চালু করতে হলে কি কি প্রয়োজনীয়তা রয়েছে স্যার? আমাদের যে জিনিসটা করতে হবে ওনারা বলেছেন ইলেকট্রিসিটি, তারপরে জলের কানেকশন, হ্যাঁ, তারপর কিছু গাছপালা আছে এগুলো কাটতে হবে, পরিবারে সুখী পরিবার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এক দো তিন চার দেশ সাম্বা, দেশ সাম্বা, হ্যাঁ দেশ সাম্বা, দেশ সাম্বা, দেশ সাম্বা।
Remember, only December. Oh, December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry. প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ধলাই জেলা। মা, আমার বন্টি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বলল। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আপনি আপনি টিবি কি দবাই তো লি না? লে লিয়ে মানে। এক মিনিট মা। ক্যা হুয়া? ঠিক। বেটা, তুমি আপনি যাঁচ করবাই? হ্যাঁ মা, টিবি নি থি। লেকিন ডটস কা ইলাজ শুরু কর দিয়া হ্যায়। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी HIV की जांच जरूर करवानी चाहिए ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। রাজ্যের পিছিয়ে পড়া উপজাতি জনগোষ্ঠীর মানুষ আজ পেয়েছেন সামাজিক মর্যাদা ও অধিকার বোধ। আর্থসামাজিক উন্নয়নে সরকারের বহুবিধ কর্মপরিকল্পনায় যুক্ত হচ্ছেন উপজাতি জনগোষ্ঠীর মানুষ। গুরুত্ব দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষা ও স্বনির্ভরতার উপর। চালু রয়েছে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, বৃত্তিমূলক প্রশিক্ষণ, ফ্রি কোচিং সেন্টার, আবাসিক স্কুল, স্টাইপেন্ড এবং স্কলারশিপ প্রদান ইত্যাদি নানা প্রকল্প। উপজাতি জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, জনজাতি অধ্যুষিত এলাকার পরিকাঠামো সম্প্রসারণ এবং উপজাতিদের সংস্কৃতির বিকাশে সরকারের ধারাবাহিক কর্মসূচি রূপায়নের ফলে ত্রিপুরায় এখন নবজীবনের স্পন্দন। প্রগতির পথে জনগণ, সবার বিকাশে উন্নয়ন, জনগণের পাশে ত্রিপুরা সরকার। ডক্টর শর্মা কহাঁ মিলেঙ্গে? প্লিজ এক বার জরা পুছে না কহাঁ মিলেঙ্গে ইস ওয়াক্ত। স্যার, আপ উধার জাকে ব্যাঠ সকতে হ্যায় প্লিজ? এক মিনিট মে জরা ইনসে। সিস্টার প্লিজ, আপ বতাইয়ে না কহাঁ মিলেঙ্গে ডক্টর। আই এম সরি, আপকো ওয়েট করনা পড়া। क्या कह रही थी आप? अरे ये बच्चा
अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे सही। अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो? आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র‍্যশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র BIS এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1-800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনি, আগরতলা। কেন বহিরাজ্যের খুব দামি রড? বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। কৈলাসহর চণ্ডীপুর ব্লক লেভেল গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা দ্বিতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় মনোবিলি বিদ্যালয়ের মাঠে। খেলার উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় এলাকার লোকজন উৎসাহের সহিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। এই খেলাধুলায় অংশগ্রহণ করানোর জন্য চেষ্টা করেছেন এবং সেটা সাফল্যমণ্ডিত হয়েছে। এবং আজকে আমাদের এখানে 3টি বর্ষের খেলাধুলা চলছে। এই খেলাধুলা থেকে আমরা আশা করব আগামী দিনে আমাদের রাজ্যের খেলাধুলার মান উন্নয়ন যারা সুদীর্ঘ করবে এবং আজকের যারা খুশি খেলোয়াড় তারা আগামী দিনে বড় মাঠের খেলোয়াড় হবে। আমাদের ডিস্ট্রিক্ট তথা আমাদের ব্লকের সুনাম অর্জন করবে, আমাদের রাজ্যের সুনাম অর্জন করবে, তারপরে জাতীয় স্তর পর্যন্ত খেলাধুলায় অংশগ্রহণ করবে। এই খেলাধুলায় আমাদের সুস্থ জীবন যাপন করতে সাহায্য করে। এই খেলাধুলায় শান্তি সম্প্রীতির বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে আমাদেরকে সাহায্য করে।
যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং মাতাবাড়ি ব্লকের উদ্যোগে বৃহস্পতিবার উদয়পুর চন্দ্রপুর স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় মাতাবাড়ি ব্লক ভিত্তিক গ্রামীণ ক্রীড়া। উদ্বোধন করেন বিধায়ক মাধব শাহ। প্রতিযোগিতায় এলাকার লোকজন অতি উৎসাহের সহিত অংশগ্রহণ করেন বিভিন্ন ইভেন্টে। আমাদের সারা রাজ্যে এই গ্রামীণ ক্রীড়া জাতি উপজাতি হিন্দু মুসলমানের লক্ষ লক্ষ গ্রামের মধ্যে যারা মানুষ আছেন, স্কুল কলেজের ছেলেমেয়েরা যেমন অংশগ্রহণ করে, জাতি উপজাতি হিন্দু মুসলমানের মধ্যে একটা সুদৃঢ় সম্প্রীতির পরিবেশ গড়ে উঠেছে, যা আমাদের রাজ্যের সুমহান ঐতিহ্য। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্বায়। নমস্কার।